নমস্কার বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয় সবাই ভালো আছেন। আজকে আমি ডিমের কারি তৈরি করব। এটা হাঁসের ডিম, আমি হাঁসের ডিমের কারি তৈরি করব। প্রথমে আমি ডিমগুলো ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে তাতে নুন হলুদ মাখিয়ে নিলাম। এবার তেলটা গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি ডিমগুলো কড়াইতে দিয়ে দিলাম। ডিমগুলো ভালো করে ভেজে নেব। ডিমগুলো হালকা লাল করে ভেজে নেব আমি ডিমগুলো। আমি তুলে নেব। যদি আমার রেসিপি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবারে আমি দুটো পেঁয়াজ ছোট ছোট করে কেটে তেলে দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে দিলাম। রসুন বাটা দিলাম। দিয়ে আমি একটু কষব। মশলা ভালো কষা হলে যে কোনো তরকারির টেস্টটা বেরিয়ে যায়। এরপরে আমি এক চামচ লাল লঙ্কা গুঁড়ো দিলাম, হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, একটা বড় টমেটো পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এক চামচ ধনে গুঁড়ো, এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো করে কষতে থাকবো। যতক্ষণ মশলাটা ভালোভাবে কষে তেল বেরিয়ে যাচ্ছে ততক্ষণ আমি কষে যাব। আমি ঢাকা দিয়ে কষব যাতে টমেটোটা মশলাটা একটু মজে যায়। আমি 2 মিনিট ঢাকা দিয়ে রেখে আবারও আমি মশলাটা নেড়ে দিচ্ছি। আবারও আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এবার আমি ঢাকাটা খুলে মশলাটা আবার কষে নিচ্ছি। মশলাটা কষা ভালো হয়ে গেল, ভালোভাবে কষে নিতে হবে। এরপরে আমি টমেটো বেটেছিলাম সেটা থেকে সেটা মধ্যে জল দিয়ে আমি জল দিয়ে দিলাম। খানিকটা জল দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাটা একটু কষে নেব। সামান্য আমি সর্ষে তেল দিয়ে দিয়েছি। সর্ষে তেল দিলে টেস্টটা বেরিয়ে যায়। আপনারা অবশ্যই আমার লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এরপরে আমি ছোট এক বাটি জল দিয়ে দিলাম। দিয়ে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। আপনারা আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব অবশ্যই করে আমার চ্যানেলটা এগিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এরপরে আমি হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে আমি একটু খানিকটা নেড়ে নিলাম। আমার হাঁসের ডিমের কারি তৈরি হয়ে গেছে। সবাই ভালো থাকবে।